বন্ধুরা তোমাদের সামনে আমি আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি এবং তোমরা কি জানতে চাও আজকে আমি তোমাদের কি গল্প শোনাবো হ্যাঁ তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে আমি এই সিংহ আর এই খরগোশ নিয়ে গল্পটা বলবো আর এই গল্পটির নাম হচ্ছে বুদ্ধিমান খরগোশ তো গল্পটির নাম হচ্ছে বুদ্ধিমান খরগোশ এবং আমি পড়া শুরু করছি এক বনে এক সিংহ বাস করতো সে ছিল খুবই অত্যাচারী সে নিয়ম করে দিয়েছিল প্রতিদিন বনের একটি করে প্রাণী তার কাছে যাবে সে তাকে খেয়ে ক্ষুদা মিটাবে একদিন খরগোশের পালা এলো খরগোশ ছিল খুবই চালাক সে সিংহকে হত্যা করার মত্তব আঁকতে লাগলো সে ইচ্ছে করে দেরি করে গেল সিংহের গোয়ায় সিংহ তখন ক্ষুদার জ্বালায় অস্থির হয়ে উঠেছিল সে খরগোশের খুব খুব রেগে গেল তুমি কেন এত দেরি করে এলে রেগে প্রশ্ন করলো সিংহ জনাব আমি দেরি হয়েছে এই জন্য যে অন্য একটি সিংহ আমাকে খেতে চেয়েছিল কিন্তু আমি খুব কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছি অন্য সিংহ এই জঙ্গলে সিংহ গর্জন করে উঠল জি জনাব আমি জানি সে কোথায় থাকে আপনি আসুন আমার সাথে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পাজি সেই সিংহটাকে সিংহ খরগোশের সাথে যেতে রাজি হলো খরগোশ তাকে একটি কুয়োর কাছে নিয়ে গেল এখানে সেই দুষ্ট সিংহটা থাকে দয়া করে আপনি ভিতরে উকি দিয়ে দেখুন বলল খরগোশ সিংহ কুয়ার ভিতরে উকি দিয়ে তার নিচে প্রতিবিম্ব দেখতে পেল সে ভাবলো নিশ্চয়ই কুয়ার ভিতরে আরেকটি সিংহ ঘাপটি মেরে বসে আছে রাগে সে চিৎকার করে উঠল কুয়ার সিংহটাও চেঁচিয়ে উঠল তাই দেখে সিংহ আর নিজেকে সামলাতে পারল না কুয়ার সিংহটাকে মারতে সে কুয়ার মধ্যে ছাপিয়ে পড়ল। এবং পানিতে ডুবে মারা গেল খরগোশ তার উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেল ছোট্ট বন্ধুরা এই গল্পের মোরালটা বা নীতিকথা যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে তোমরা সব ক্ষেত্রেই উপস্থিত বুদ্ধিটা খাটাবে যেমনটি খরগোশ তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই অত্যাচারী সিংহটাকে মারতে পেরেছে তো এই গল্প থেকে আমরা শিখতে পেলাম আমাদের সব কাজেই উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি গল্পটি ভাল লাগে তাহলে একটি লাইক দিবে এবং তোমরাও তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ